হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে রিসেন্টলি একটি ভিডিও দেখা যাচ্ছে সবার ওয়ালে ওয়ালে। ভিডিওটি কি মিন্নি নাকি খালি গলায় গান গেয়েছে, রেকর্ডিং তার মানে রেকর্ড ভাইরাল হয়েছে গান কিছুদিন, এখন তো মিন্নি কনডেম সেলে বন্দি, বাট কিছুদিন আগের নাকি তার সেই গানগুলো রিসেন্টলি ভাইরাল হচ্ছে। ভাই দেখেন, এই যে মিন্নি গান গাইছে, দেখেন কি সুন্দর ভয়েস। আসলে ভাই আমার মনে হচ্ছে না মিন্নির ভয়েস, আবারও কেউ বলতেছে, অনেকে বলতেছে মিন্নি, অনেকে বলতেছে মিন্নির ভয়েস না। সো যাই হোক, আমরা সেই তার খালি গলার গান শুনবো। মিন্নি না ঠিন্নি বলতে পারি না, মিন্নি তিন্নি, যেটাই হোক আমরা তার খালি গলার গান শুনবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মিন্নির ভয়েস কিনে এটা, ওকে। আর তার আগে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, বাংলাদেশে যে হারে ধর্ষণ হচ্ছে ভাই, যেই একটা সিচুয়েশন বাংলাদেশে চলে আসছে, কখন কে ধর্ষণ হয় বলা যায় না। সো সবাই ভাই নিজে নিজে নিজ নিজের দায়িত্বে সবাইকে আপনার হেফাজতে রাখার চেষ্টা করুন। আর বাংলাদেশে এত ধর্ষণ বেড়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে বাংলাদেশের আইনি ব্যবস্থা। আমাদের দেশের যে আইনি ব্যবস্থা গত প্রায় 2011 সাল থেকে গত 10 বছরে টোটালি প্রায় বাংলাদেশে মানে ই অনুসারে যে খবরে যে তালিকা হয় আর কি, সরি খবরে না, যে পুলিশের কাছে যে জিডি মামলা মামলা করা হয়, সেই মামলাতে প্রায় 4000-এর একাধিক মানুষ মামলা করেছে জিডি হয়েছে, যে ধর্ষণের মামলা। কিন্তু এর মাঝে শুধু পাঁচজন মানুষ শাস্তি পাইছে ভাই, পাঁচজন, আর বাকিগুলো বাইরে আছে। তো আমি একটি কথাই বলতে চাই ভাই, বাংলাদেশের যে একটি অবস্থা, এই যদি এই আইনি ব্যবস্থা যদি ঠিক না করে, তাহলে ভাই ধর্ষণ কোনো সময় ঠিক হবে না ভাই। এরকম ডে বাই ডে বাড়তে থাকবে, ডে বাই ডে। আজকে যদি আমরা খবরের পত্রিকা মানে ঢুকি, অনলাইন কোনো গণমাধ্যম যদি আমরা নিউজ পেপার দেখি, এমন কোনো দিন নাই ভাই, নাই, প্রতিদিন আজকেও 2-3-4 আসতেছে, এবং মানে 4-5 বছর শিশু পর্যন্ত। ছি 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 ভাই, মানে যারা করে তারা মানুষ না, পশু আল্লাহ জানে ভাই, তারা মানুষ হতে পারে না, অন্য কিছু হবে কিন্তু মানুষ হতে পারে না, মানুষ হলে তারা এরকম কাজ করতে পারে না। সো আর কথা নয়, আমরা মিন্নির সেই খালি গলার গান শুনব। মিন্নি কোথায় তুমি, চলো আমরা শুরু করি। পুরনো স্মৃতিগুলো বারবার মনে পড়ে, কিছুতেই ঘুম চোখে আসে না, এখনো তোমাকে ভালোবাসি আমি, কিছুতেই ভুলতে পারি না তুমি তো। মিন্নি ভালোবাসায় গরমিল আছে ভাই, ভালোবাসলে ফাইসা যাবেন, সাবধান। জানলে না তুমি তো, বুঝলে না, এ বুকে জমে আছে কত যে, এ বুকে জমে আছে অনেকগুলা ছেলে ভাই, অনেকগুলো বয়ফ্রেন্ড ওর বুকে জমা আছে, সাবধান। আকাশের বুকে যেমন মেঘ করে খেলা, না দেখিলে বুঝবে না।